প্রথম চতুর্ভাগে অল টাকা মানে এখানে যে ছয়টা অনুপাত রয়েছে সাইন কস টেন কট সেক কুসেক প্রত্যেকটাই পজিটিভ একটাও নেগেটিভ নেই আর স্টুডেন্টস বলতে এখানে কি বোঝাচ্ছে এস মানে হচ্ছে মিস্টার সাইন আর সাইনের অপোজিট হচ্ছে আর একটা কুসেক এই দুইটা ছাড়া শুধু এই দুইটাই পজিটিভ আর বাকি চারটা যে রয়েছে সবগুলো নেগেটিভ আর এখানে টেক বলতে টি তে কি বোঝাচ্ছে টেন এখন টেন এর বিপরীত হচ্ছে কট তাহলে এই চতুর্ভাগে এই দুইটা পজিটিভ আর বাকি চারটা যে রয়েছে সবগুলা নেগেটিভ আর এখানে কেয়ার কেয়ার বলতে কি বোঝাচ্ছে কেয়ার বলতে মিস্টার কস কে বোঝাচ্ছে আর কস এর বিপরীত হচ্ছে সেক তাহলে এই দুইটাই হচ্ছে এই চতুর্থ চতুর্ভাগে পজিটিভ আর বাকি যে চারটা ত্রিকোণমিতি কোণপাত্র রয়েছে সবগুলা নেগেটিভ আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এরপর আমাদের এই জিনিসটা অলরেডি আমরা বুঝে গিয়েছি এখন আমরা দেখব এদের কোণের পার্থক্য অনুসারে ত্রিকোণমিতি অনুপাতের যে একটা আন্তঃসম্পর্ক রয়েছে অর্থাৎ আমরা সে এখান থেকে আমরা টোটাল সূত্র বের করব সেই সম্পর্কে একটু আমরা আইডিয়া জানব তার আগে আমরা একটু ক্লিয়ার করে নিই কিভাবে আমরা সূত্রগুলা বের করতে পারি ভালো করে লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা আমরা যদি এই সেকেন্ড চতুর্ভাগে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা ফার্স্ট অব অল আগে একটু দিয়ে দিই এটা হচ্ছে নব্বই ডিগ্রি যেটাকে আমরা পাই বাই টু বলি আর এটাকে বলা হয় শিক্ষার্থীরা ওয়ান এইটি ডিগ্রি যেটাকে আমরা পাই বলি এটাকে বলা হয় টু সেভেন্টি ডিগ্রি যেটাকে আমরা থ্রি ফাইভ ডিভাইডেড বাই টু বলি আর এটাকে বলা হয় থ্রি সিক্সটি যেটাকে আমরা টু ফাইভ বলে থাকি এখন লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা আমাকে যদি প্রথম চতুর্ভাগে আসতে হয় বা অবস্থান নিতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নিতে পারি আমরা যদি স্যার এই যে পাই বাই থেকে বিয়োগ করি এটাটাকে যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের অবস্থানটা এই প্রথম চতুর্ভাগে হচ্ছে অথবা পাই বাই টু বলতে নব্বই ডিগ্রি কে বোঝাচ্ছে সো নব্বই ডিগ্রি মাইনাস এটা এখান থেকে যে কোনো একটা তোমরা দিতে পারো আরেকটা আছে সেটা হচ্ছে কি ত্রিশ সিক্সটির সাথে অ্যাড করলে তাহলে আমরা যদি থ্রি সিক্সটির সাথে সামথিং ডেটা অ্যাড করি তাহলে সেক্ষেত্রেও প্রথম চতুর্ভাগে চলে আসবে অর্থাৎ টু ফাইভের সাথে ডেটা অ্যাড করলে সেটা প্রথম চতুর্ভাগে চলে আসবে এখানে যে তেটাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সুপ্রকুণ যার মানে অবশ্যই নব্বই ডিগ্রির নিচে একটু মনে রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এরপর আমাদের যদি সেকেন্ড কোয়ার্ডেন্টে অবস্থান নিতে হয় তাহলে আমরা কি করতে পারি এই নব্বই এর সাথে কিছু অ্যাড করলে অর্থাৎ ফাইভ বাই টু এর সাথে কিছু অ্যাড করলে দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবে যেটাকে আমরা নব্বই প্লাস তেটাও বলতে পারি এই দুইটা থেকে যে একটা দিবা অথবা কেউ কেউ যদি বলে না স্যার আমি এখান থেকে বিয়োগ করব। অর্থাৎ পাই থেকে আমি তেটাকে বিয়োগ করবো তাহলেও সে দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবে অর্থাৎ ডিগ্রি থেকে বিয়োগ করলেও সে দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবে তাহলে প্রথম চতুর্ভাগে আসার জন্য রাস্তা হচ্ছে দুইটা একটা নব্বই থেকে বিয়োগ আর একটা হচ্ছে তিনশো ষাটের সাথে যোগ একইভাবে দ্বিতীয় চতুর্ভাগে আসার জন্য রাস্তা দুইটা একটা হচ্ছে নব্বইয়ের সাথে যোগ অথবা ওয়ান এইটি থেকে বিয়োগ সেম ওয়ে থার্ড চতুর্ভাগে আসার জন্য তুমি কি করতে পারো এই যে স্যার ওয়ান এইটির সাথে যোগ করে ওকে অথবা এমনও তো হইতে পারে যে স্যার আমি এখান থেকে বিয়োগ করব অর্থাৎ টু সেভেন্টি থ্রি মাইনাস থিটা অথবা যেটাকে আমরা থ্রি ফাইভ ডিভাইডেড বাই টু মাইনাস বলে সম্বোধন করে থাকি যে একটা দিলে হয় অর্থাৎ এখানেও রাস্তা হচ্ছে দুইটা সেম ওয়ে আমরা যদি কোনো কারণে যদি স্যার এই চতুর্থ চতুর্ভাগে আসতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই টু সেভেন্টির সাথে আমরা যদি টাটাটা অ্যাড করি অর্থাৎ থ্রি ফাইভ বাই টু এর সাথে যদি টাটাটা অ্যাড করি তাহলে সেটা অবভিয়াসলি তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগে চলে যায় এখন কেউ কেউ যদি বলে না স্যার আমি বিয়োগ করব। তাহলে বিয়োগ করো তুমি টু ফাইভ থেকে টাটাটা বিয়োগ করো অর্থাৎ থ্রি সিক্সটি থেকে টাটাটা বিয়োগ করলেও তুমি ফোর্থ কোয়ার্ডেন্ট আসতে পারো তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম প্রথম চতুর্ভাগে যাওয়ার জন্য রাস্তা হচ্ছে দুইটা নব্বই থেকে বিয়োগ অথবা তিনশো ষাটের সাথে যোগ এরপর দেখো এখানেও আমি একটু এখন মুছে দিচ্ছি জাস্ট যেগুলো ইজি আমি সেগুলো নিয়ে জাস্ট কথা বলবো তাহলে এখানে মুখ্য বিষয় হচ্ছে কোনটা স্যার নব্বই থেকে বিয়োগ করলে অথবা তিনশো ষাটের সাথে যোগ করলে একইভাবে দ্বিতীয় চতুর্ভাগে আসার জন্য দুইটা ওয়ে একটা হচ্ছে নব্বইয়ের সাথে যুগ অথবা একশো আশি থেকে বিয়োগ তৃতীয় চতুর্ভাগে আসার জন্য রাস্তা দুইটা একশো আশির সাথে যোগ অথবা দুশো সত্তর থেকে বিয়োগ সেম চতুর্থ চতুর্ভাগে আসার জন্য রাস্তা দুইটা দুশো সত্তরের সাথে যোগ অথবা তিনশো ষাট থেকে বিয়োগ এখন আমরা এ প্রেক্ষিতে আমরা সূত্রগুলো একটু জানার চেষ্টা করব সূত্রগুলা কিভাবে জানবো সেটার জন্য আমাদের অবশ্যই এখানে একটা হেল্প নিতে হবে যেটা হচ্ছে কি এই যে অল স্টুডেন্টস টেক কেয়ার এখানে শুধুমাত্র সাইন কোসেক পজিটিভ এখানে টেন কোট পজিটিভ আর এখানে কসেক পজিটিভ আর চতুর্থ চতুর তো সবগুলো পজিটিভ ওকে ডান এখন এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা আমাদের প্রত্যেকটা মানকে এগুলো তো আমরা জানি পাই মানে ওয়ান এইটি পাই বাই টু মানে নাইনটি থ্রি ফাইভ বাই টু মানে টু সেভেন্টি আর টু ফাইভ মানে থ্রি সিক্সটি শিক্ষার্থীরা আমাদের প্রত্যেকটা যেকোনো মানকে এ এন ফাইভ বাই টু প্লাস মাইনাস থিটা আকারে ভাঙতে হবে অর্থাৎ এন ফাইভ বাই টু প্লাস থিটা অথবা এন ফাইভ বাই টু মাইনাস থিটা এই দুইটা থেকে যে কোন একটা সেগমেন্টে আমাদের নিয়ে আসতে হবে এখন প্রশ্ন হচ্ছে এখানে যে এন কে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা এই এন এর মানটা যদি স্যার জুড় হয় তাহলে কিন্তু অপারেটর পরিবর্তন হয় না অর্থাৎ সাইন কস ট্যান কট সেক কোসেক এর কোনো পরিবর্তন হবে না কিন্তু যদি কোনো কারণে এই এন এর মানগুলো বিজোড় দেখতে পাও তাহলে সেক্ষেত্রে অপারেটর গুলো পরিবর্তন হয় এখন অপারেটর গুলো পরিবর্তন হয়ে স্যার কি রকম হইতে পারে এটা একটা প্রশ্ন যদি স্যার যদি স্যার সাইন থাকে তাহলে সেটা হয়ে যাবে অস ঠিক আছে বিপরীত সম্পর্ক নয় কিন্তু এটা হচ্ছে সিরিয়াল সাইন কস সাইন কুসেক নয় অথবা কস থাকলে সেটা সাইনে চলে আসবে একইভাবে টেন থাকলে সেটা কটে চলে যাবে অথবা কট থাকলে সেটা টেনে চলে আসবে সেক থাকলে সেটা কুসেকে যাবে অথবা কুসেক থাকলে সেটা সেকে আসবে এটা অনলি ফর এন এর মান বিজুড়ের জন্য প্রযোজ্য তাহলে সাইন হবে কস কস থাকলে সাইন টেন হবে কট কট থাকলে টেন স্যাক হলে কুচেক কুসেক হলে Second.